কৃষ্ণা, রাধে রাধে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম পিন্টু, তোমরা দেখছো আমার চ্যানেল পিন্টু রুইদাস ব্লগস। তো যাই হোক, বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, আজকে দিবু শোন, এখানে দিবু কতদিন পরে এলো মূর্তি লাগাতে, মানে তিন দিন পর মূর্তি লাগাতে এসছে। এখন এখন ঠাকুরের বাসন্তী মায়ের মূর্তি লাগিয়েছে অলরেডি, আর এদিকে বাকি আছে কার্তিক গণেশ, সবই বাকি, মানে গণেশের হয়ে গেছে। তো কার্তিক ফার্তিক এখন মূর্তি লাগাবে। তো এখন কাজ চলছে। কি রে কাজ করছিস, কাজ কর। দেখো সবাই মিলে বসে আছে এখন দেখছে, তাই তো? এই মা চলে এই গলিতে ঢুকছে, তার কারণ হচ্ছে আমাদের গলিতে কোনো মাছ নেয়নি কেউ, তাই জন্য ঢুকে গেল। তো যাই হোক, এখন কাজ চলছে, এখন এখানে বসে আছি আমি, আর আমাদের তো উঠতে নেই তাই জন্য। কি রে, তো রাহুল এখন ওখান থেকে বলেও দিচ্ছে যে ভিডিও আছে আজকে, ফানি ভিডিও। তো যাই হোক, আমাকে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে না খেয়ে ভিডিও করলে কেমন একটা লাগে, মানে জোশ থাকে না মনে। তো চলো এখন বাড়ি চলে যাই। তো গাইস, আজকে ব্লগ কি বলবো, বৃষ্টি চালু হয়ে গেছে, দেখো কি বলবো, কি ব্লগ শেয়ার করবো আমি জানি না তোমাদের সাথে, আজকে কি শেয়ার করতে পারবো, যতটুকু শেয়ার করবো। কি আকাশের ওয়েদারও খারাপ অ্যান্ড বৃষ্টি পড়ছে এখন, আবার বৃষ্টি থামলে ব্লগ তোমাদের সাথে কন্টিনিউ শেয়ার করবো। অ্যান্ড খেয়ে দিয়ে আমি তো বেরোবো ভাবছিলাম যে ফানি ভিডিও করতে রাহুলে। তো যাই হোক, দেখি কতটা শেয়ার করতে পারি তোমাদের সাথে, চলো। সো গাইস, অনেকক্ষণ বাদে এখন দেখতে পাচ্ছি আকাশের ওয়েদার এখন ভালো আছে। তো চলো এখন বাইরে যাই, অ্যান্ড ভিডিও করতে যেতে হবে, চলো। তো শ্যুট কমপ্লিট, চলো। কেন এই কাদার মধ্যে, এটাই হচ্ছে ঝামেলা যে কাদা লেগে গেছে দেখো পায়ে, চলো কি আর করা যাবে, শ্যুট কমপ্লিট। ফ্যান চালিয়ে মহান ব্যক্তি এখন খাচ্ছে, দেখো কি কাজ করিস, যেমন কি কাজ করিস বল, খাওয়া হয়ে গেছে বল। হ্যাঁ, কি বলবো আর, এটা আমাদের আয়না, ঠিক আছে, আয়নার অবস্থা খারাপ, আমাদের ঘর সাফ সুতরা হচ্ছে, তার কারণ হচ্ছে সামনে পূজা আছে তাই জন্য। আর এই দেখো সবকিছু এখন কি অবস্থা, সব নোংরা ফোংরা বার করেছে। অ্যান্ড কি আর বলবো, এইটা হচ্ছে আমি জিতেছিলাম কি খেলে বেশ, হ্যাঁ সরস্বতী পুজোয় মিউজিক্যাল চেয়ার খেলে এই জিনিসটা জিতেছিলাম, এটা হচ্ছে। তো যাই হোক, এখন জানি না কি ব্লগ শেয়ার করবো, আর ওয়েদার তো খারাপ তোমার সাথে শেয়ার করেছি। অ্যান্ড তো গাইস, একটা এখন মানে জামার মতো কিনতে হবে জামাই, ঠিক আছে। তো এখন রিতেশ আমি এই দাদাটা যাবে, তো একজন জামাই কিনবে, তিনজন যাবে, আর রাহুলকেও ফোন করে দিয়েছি, রাহুল আসছে। অ্যান্ড রাহুল আসলেই তারপরে যাবো, ঠিক আছে। তো কিছুক্ষণ ওয়েট করি এখানে, তারপরে আবার যাবো দোকানে। বলতে না বলতেই চলে এসছে, এ দেখো রাহুল, ঠিক আছে। তো চলো এখন বেশি না দেরি করে যাওয়া যাক, কিন্তু একজন কিনবো, মানে আমি কিনবো, এরা খালি যাবে এমনি, কি বাবা ভালো ভালো, এরা বন্ধু বা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। তো চলো, ভাগ্যের ওপরে হয়ে যেতে পারে। রাহুল আমাকে বোয়া করাতো, তো এখন রাহুলকে আমি বোয়া করাচ্ছি, এটা দেখো এই কুলি ব আমার বেলায়, দেখতে পাচ্ছি এখন ওকে আমি বয়া করাচ্ছি, তার কারণ হচ্ছে ও আমাকেও বয়া করাতো, তাই জন্য মাছ বয়া করে দিচ্ছে। আমি একটু কি বলবো, শোধবোধ দাদুর সমুদ্র না, যাই হোক চলো, এখন এটা নিয়ে হয়ে গেছে, এর ভিতরে আছে। তো বাড়িতে গিয়ে তোমার সাথে শেয়ার করতে পারলে শেয়ার করবো এই জিনিসটা, তাহলে চলো এখন যা করতে যাচ্ছি। ঠিক আছে, বৃষ্টির ওয়েদারে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, ঠিক আছে। তো এখন আমি বিকেলে একটা জায়গায় যাচ্ছি, বিকেলবেলা কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, আর তো চলো তোমরা সাথে থাকো। গাইস, যাওয়ার পথে জেঠুর সাথে দেখা হয়ে গেল, আর জেঠু এখানে আনাজপত্রগুলো বিক্রি করার জন্য পোলধারে যাচ্ছিল, তো এখন আমার সাইকেলে চেপে যাবে, চলো চেপে পড়ো। হ্যাঁ হ্যাঁ চেপে পড়ো না, এটা আগে নিয়ে নিই না, চলো। হ্যাঁ হ্যাঁ এবারে চলো যাওয়া যাক, হ্যাঁ চলো। তো গাইস, এখন এসেছিলাম একটি চিরন্তন দোকানে, তার কারণ হচ্ছে আমার নেট শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য মানে
মানে যখনই ব্লগ স্টার্ট করি তখনই নয়েজ আসে পাশ থেকে। তো যাই হোক, আমি 1 GB নেট মেরেছিলাম এখন চিরঞ্জিত থেকে, তো পয়সা দিয়ে আসছি, তাই তো ভালো চলো। মানে অনেকদিন পর পর আসি এরকম ব্যাপার। তো যাই হোক, এখন পয়সা দিয়ে অন্য কোথাও যাবো, তোমার সাথে ব্লগ শেয়ার করবো। তো গাইজ, চিরন্দ ভাবছে যে একটা ইউটিউব চ্যানেল খুলবে, ঠিক আছে। তো যাই হোক, এখন চ্যানেল ফ্যালেন ঠিক করে দিচ্ছি চিরন্দার। আর অনেক কিছু প্রথম প্রথম তো সবাই কিছু পারে না, তো তাই জন্য একটু শিখিয়ে দিলাম। আর কি কি জিজ্ঞেস করবে, ভিডিও ছাড়া নিয়ে এরকম কিছু জিজ্ঞেস করবে? এটা ধরবে, এটা ধরবে, মানে ইউটিউব স্টুডিওটা কি করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সব কিছু বুঝিয়ে দিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। আমার ভাবলাম নাকি যে এখন ঝাল মিষ্টি একটা কিছু খাবো, তো এখন এসেছি দোকানে, ঠিক আছে। তো কিছু নিয়ে যাবো বাড়িতে খাওয়ার জন্য, নিয়ে নিয়েছি এখন, এটা বাড়িতে গিয়ে খাবো। ভাবলাম যে ঝাল মিষ্টি টক খাবো। যাই হোক, শীতের কালে কি খেতে ভালো লাগে দাদা, একটু বলে দাও কি খেতে ভালো লাগে শীতকালে? দাদা একটু মানে কি বলবো, একটু রোমান্টিক এরকম ব্যাপার। যাই হোক, এখন বাড়ি চলে যাবো, এটা খাবো বাড়িতে গিয়ে। আজ ব্যাপারটা কি হয়েছে, আমি দোকান থেকে এসে এখন ক্যান্ডেলের উপরে উঠেছি, ঠিক আছে। আর নিজেরা দেখো, মানে পড়লেই ব্যাস সিন শেষ। তো যাই হোক, ওখানে দেখতে পাচ্ছ রাহুল, এই হাই হ্যালো বলে দেখ একটু, হাই হ্যালো। আমাদের ভয় লাগছে খুব, যদি বলি না হাই হ্যালো বেরিয়ে যাবে। এখন ঠাকুরের এখানে কাজ চলছে, হ্যাঁ দেখো। তো এখানে ঝাপটা মেরে যদি না ভিজে যায়, তো ভিজে যাওয়ার জন্য এই চটটা এখন আমরা দুজন টাঙাচ্ছি। খুব রিক্সে ব্লগ করতে হচ্ছে, তো বেশি কথা বলবো না এখানে। তো গাইজ, এখন দেখো অনেকটাই কাজ হয়ে গেছে, আর এখন লাস্ট কাজ চলছে, ওইগুলো পা হাতগুলো করছে, আর তারপরে বাড়ি চলে যাবে। এইটাই হলো সমস্যা, কারেন্ট চলে গেলো এখন। এবার দেখি ফ্ল্যাশ এরম অন হয় না, এরা তো অন হয় না। এই দেখো সন্টুর কাছে ফ্ল্যাশ আছে, মানে এইটা অসুবিধা হয় এখন। এখন ওয়েদারের জন্য এটা হচ্ছে, খালি কারেন্ট চলে যাচ্ছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, রাহুল কন্টিনিউ ভিডিওটা করছিল। আর কি বলবো, এই হচ্ছে জ্বালা, সবসময় কারেন্ট চলে যাচ্ছে। আর ঠাকুর বানাতেও একটু কি বলবো অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে তাই জন্য। অ্যান্ড এখন বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা বেশি বড় করছি না, ঠিক আছে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কি করতে হবে, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তো এখন জন্য টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টেক কেয়ার, লাভ ইউ অল।